শুভ শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি তোমাদের রতন স্যার। 27 পৃষ্ঠার 1 থেকে 10 নম্বর, 27 পৃষ্ঠার 1 থেকে 10 নম্বর আমি মাঝে মধ্যে তোমাদেরকে প্রশ্ন করব, ঠিক তখনই তোমরা কথা বলার সুযোগ পাবা, তাছাড়া কথা বলার দরকার নেই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি সুযোগ দেব, ঠিক আছে? কথা বলার অবশ্যই সুযোগ দেব। তাহলে আমরা চলে যাচ্ছি দুই নাম্বার যোগ করি, যোগ করি দুই নাম্বার বলেছে একে, একে বলেছে 1987, 1987 যোগ 3। আমরা মনোযোগ দিব একটু অঙ্কে, এখানে একটা আছে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, আর এখানে আছে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। একটা আছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর একটা আছে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা বাবা, অবশ্যই কেউ প্রয়োজন ছাড়া কথা বলবা না। 4 অঙ্ক বিশিষ্ট মনে রাখবো আমরা, সবসময় ডান পাশ থেকে কাজ করতে হবে। আচ্ছা আমাকে একজন বলবা শুধু, মাহির ঘুম পাচ্ছে? আচ্ছা মাহির বলো তো বাবা, যোগ করার সময় আমরা কোন ঘরটিকে যোগ করি? এককের ঘর থেকে বলো, একক। আচ্ছা আমি লেখাটা একটু বড় করি, তোমার তোমাদের দিকে অসুবিধা হচ্ছে, আর একটু বড় করে দিচ্ছি। আচ্ছা দেখো, 1987 এক নম্বর, 1987 যোগ 3, লেখা বোঝা যায়? জি স্যার। ওকে জি স্যার। আর কেউ কথা বলো? আমি এখানে ধরবো 3 আর সাথে 10, এখানে 4টা সংখ্যা, তাহলে আমি এখানে 5টা সংখ্যা পাই। তোমাদের একটা কথা বললে তোমরা বুঝবে না, তোমাদেরকে যে আমি কথা বলার সুযোগ দিব, আমি যে তোমাদেরকে মিউট না করে ক্লাস নিব, সেই স্কোপই আমাকে দাও না। মানে তোমাদেরকে একবার টোটালি সাইলেন্ট করে ক্লাস নিতে হবে। কেন? তোমরা নিজেরা নিজেকে মিউট করে রাখো না, প্রত্যেকে নিজেকে নিজে মিউট করো, প্রত্যেকে নিজেকে নিজে মিউট করো। আমি মিউট করব না, তোমরা নিজেরা মিউট করো, নিজেকে করো, নিজেকে মিউট করো, সবাই আগে মিউট করো, তারপরে ক্লাস শুরু করবো। তোমরা নিজেরা নিজেকে মিউটও করো না, আমি মিউট করে দিলাম আর আনমিউট করে দিলাম। আনমিউট করবো না কেউ, আবারও আনমিউট করে তোমরা বাংলা ভাষা বোঝো না। আচ্ছা দেখো, যোগের ক্ষেত্রে আমাকে একের ঘর থেকে শুরু করতে হয়, তাই আমি কি করবো, 7 আর 3 এর 10 এ 0, হাতে থাকে 1, এই 1 নিয়ে আসবো। এখানে আমার কিন্তু কোনো অঙ্ক নেই, তাহলে আমার ওইখানে আর যোগ করার কিছু নেই, শুধুমাত্র এই হাতের 1 নিয়ে সেই সাথে যোগ করবো, 8 আর 1 এ 9, আর কিন্তু যোগ করার আমার কিছু নেই। এই দুইটা হয়ে গেল, এটাও শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই যোগ করার, হাতের সংখ্যাও নাই, তাদের বাকি যে 19, এই 19টা বসে যাবে 1990 বা 1990। ঠিক আছে, এভাবে পরের অঙ্কগুলো আমরা দেখতে থাকবো। দুই নম্বরে বলেছে, দুই নম্বরটা একটু উল্টো, আবার এই দুই নম্বরটা খেয়াল করো, 95, 95 যোগ 1947, এটা আবার আলাদা হিসাব, এখানে প্রথমে ছোট পরে বড়,
তোমরা জানো নিশ্চয় যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে দুইটা পদ্ধতি আমরা ফলো করি, যে বিয়োগের ক্ষেত্রে অবশ্যই বড় সংখ্যা আগে থাকবে আর যোগের ক্ষেত্রে অবশ্যই ছোট বড় কোনো বিষয় নেই। এখানে ইচ্ছে সেটা এখানে লিখতে পারি। রিমেল মাহমুদ, রিমেল মাহমুদ আমার কথা শুনছো? বুঝতে পারিনি। দেখো আমি যদি আনমিউট করে রাখি তাহলে কত সুবিধা, দেখো যার প্রবলেম সে প্রশ্ন করতে পারছে, আর আমি বন্ধ করে রাখলে কে কথা বলার সুযোগ পাচ্ছ না, এটা কি ভালো? তাহলে তোমরা নিজেরা নিজেকে মিউট রাখো, কথা বলার প্রয়োজন হলে শুধু কথা বলো। এই জাকি, জাকি কেন তোমরা নিজেকে আনমিউট করছো? বুঝি না আমার কথা, কি তোমরা বোঝো না, না শুনতে পাচ্ছ না, না কি আনমিউট করা তোমাদের ফ্যাশন? দেখো এক নম্বরটা একটা প্রবলেম আছে বলেছে একজন, আমি আবারও দেখাচ্ছি। আমি বলেছিলাম যে অবশ্যই আমাদের যোগ বা বিয়োগের সময় এককের ঘর থেকে করতে হয়। এককের ঘর বলতে আমরা সবার শেষে সবার ডানে যে বাক্য বর্ণনা থাকে বা বর্ণ থাকে সেটাকে আমরা এককের ঘর হিসেবে চিহ্নিত করি, সবার ডানে। তাহলে এখানে একটা অঙ্ক আছে তাহলে সে একক একক একক, আর এটার ডানে হচ্ছে সাত, তাহলে এই সাত আর তিন এই দুটাকে আমরা যোগ করে লিখবো দশে শূন্য, আর থাকে এক। এখানে আর কিছু নেই আমার এককের ঘর, এই জায়গায় আর কোনো অঙ্ক নেই, তাহলে শুধুমাত্র এই পারে আছে। তাহলে ওই এক নিয়ে এসে এই আটের সাথে যোগ করলাম, তাহলে আটের সাথে যোগ করলে আট আর একে নয়, ওকে আট আর একে নয়, এখানেও কিছু নেই আমার হাতেও আর কিছু নাই অতিরিক্ত কোনো সংখ্যা, তাহলে থাকে শুধু উনিশ, তাহলে উনিশটা আমি বসিয়ে দিব উনিশ শত নব্বই। এরপরে চলে আসো এখানে, এখানে একই ভাবে একদম সাত আর পাঁচ, সাত আর পাঁচে বারো দুই, হাতে থাকে এক। আবার বলছি সাত আর পাঁচ, সাত আর পাঁচে বারো দুই, হাতে থাকে এক, এক নিচে যোগ করবো আমার চারের সাথে, তাহলে চার আর হাতে রাখে পাঁচ, চার আর হাতে রাখে পাঁচ, পাঁচ আর নয়, নয় পাঁচ চোদ্দ, চোদ্দ চার, আবারও আমার হাতে থাকছে এক। এই এক কার সাথে যোগ করবো? এই এক যোগ করবো নয়ের সাথে, নয় আর একে দশ, চলে আসে পরে এবারে আর কিছু আমার নেই, তার মানে আর যোগ করার জায়গা আমার নেই, তাহলে এবার আমি করব দশের শূন্য, হাত থাকে এক, হাতে থাকে এক, এই এক নিয়ে এসে এর সাথে যোগ করব এক আর একে দুই। স্যার এটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না আমি এটা বুঝতে পারিনি। এটা আমি বুঝতে পারিনি, আরেকবার করিয়ে দেখ। মনোযোগ দাও বাবা, তাহলে বুঝবা। দেখো আমি যোগ করবো এককের ঘর থেকে এটা তিন, তিনকে নিয়ে আসবো এর সাথে, তিন আর সাথে কত হয় দশ, দশে শূন্য, হাতে থাকে এক, এখানে আমার আর কিছু নাই, তাহলে যোগ করবো কার সাথে? কিছু নাই যখন, তাহলে চলে আসবো আমি এখানে, এখানে যখন কিছু নাই তখন আমি এখানে চলে আসবো। এখানে আসলে কি হচ্ছে, হাতে এক আছে, এক আর আটে নয়, এক আর আটে নয়, আর বাকি থাকে উনিশ, আমার কোনো হাতে কিছু নাই, এখন শুধু আছে বাকি আর দেখে তিনের কাজ শেষ, আট সাতের কাজ শেষ, দাগ দিয়ে দিয়েছি দেখো, বাকি থাকে এক আর নয়, এই এক আর নয় আর কোনো কাজ নাই, তাহলে এক আর নয় টা শুধু বসিয়ে দিই এতটুকু কাজ। এবার দুই নম্বর, একই ভাবে ওইটার ডানে ছিল ষোল, এটার আবার বামে ষোল, কিভাবে করবো? সাত সাত আর পাঁচ, সাত আর পাঁচে যদি আমি যোগ করি তাহলে সাত আর পাঁচে কত হয় বারো, বারো দুই, সাত আর পাঁচে বারো, বারো দুই, হাতে থাকে এক, এক যদি আমি চারের সাথে যোগ করি চার আর একে
পাঁচ পাঁচ এসে আবার যোগ হবে এখানে পাঁচ আর নয় চোদ্দ চোদ্দ চার এক এই এক যোগ করবো তার সাথে নয় সাথে নয় আর আগে দশ মানে আমি কিছু নাই আর কার সাথে যোগ করবো কিছু নাই কিছু নাই তাহলে আমি যোগ করতে পারছি না তাহলে দশ হয়েছে ওই দশের শূন্যটা বসিয়ে দিই এবার দশ হয়ে গেছে হাত থাকে এক ওই এক আবার এর সাথে যোগ করবো এক আর আগে দুই তাহলে ওই একই রকম অঙ্ক একই রকম টেনশনের কারণ নাই আচ্ছা দেখো এবার এরপরে আসো তিন নম্বর তিন নম্বর বলেছে আস্তে আস্তে বাড়ছে এক সংখ্যা দুই সংখ্যা পরেরটা আমরা যাচ্ছি তিন সংখ্যা সম্মান সাদিন মিউট করো যা কি মিউট করো যা কি সম্মান সাদিন নিজেকে মিউট করো দেখো এরপরে আমরা যাবো একশো চৌষট্টি পরে যাবো আট তিরিশ সাতান্ন তিন হাজার আটশত সাতান্ন ওকে বিশে যাবো কিভাবে দেখো আমরা যোগ করবো সবার আগে এই সাতকে সাত আর চারে এগারো সাত আর চারে এগারো এক হাতে থাকে এক হিসাবে যোগ করবের সঙ্গে পাঁচ আর একে ছয় পাঁচ আর একে ছয় ছয় আর ছয়ে বারো বারো দুই বারো দুই হাতে থাকে এক এক হিসাবে সাথে যোগ করবো আট আর একে নয় নয় আর একে দশ দশের শূন্য হাতে থাকে এক এক হিসাবে সাথে তিন আর একে চার এরপরে কিছু নাই তাহলে যোগ করতে পারছি না তাহলে চার চারে বসিয়ে দিলাম তাহলে দেখো আমার এখানে চারটা হয়ে গেছে এখানে তিনটা হয়ে গেছে আর কিছু বাকি নেই তাহলে আমার পুরো অঙ্ক চলে গেছে ওকে নেক্সট চার নম্বর চার নম্বর আমি বাবা নিরুপায় হয়ে তোমাদেরকে বন্ধ করে রাখছি কারণ আমার কথা তোমরা বোঝোই না বেশ কয়েকটা শিক্ষার্থী আছো তাদের কোনো ফিলিংসই নাই যে স্যার বলছে মিউট করে রাখো আমি বলছি মিউট করে রাখো তোমরা নিজে গান মিউট করে রাখছো তাহলে আমি কিভাবে তোমাদের কথা শুনবো বলো অর্থাৎ তুমি এখন শুধু আমাদের কথা শুনো আচ্ছা এবারে আসো চার চার নম্বরে বলেছে কি দুই শত চুয়াত্তর দুই শত চুয়াত্তর যোগ একটু বাবা সরি একটু অপেক্ষা করো সরি বাবা আচ্ছা চার নম্বরে দুশো চুয়াত্তর যোগ চার হাজার সাতশো তিরাশি চার হাজার সাতশো তিরাশি দেখো আগের যে অঙ্কটা করলাম আমরা এই অঙ্কটা সেম কোনো পার্থক্য নাই আগের যে অঙ্কটা করলাম এটাও সেম কোনো পার্থক্য নাই একজন যান যে দেখো আসলে স্যার কি বলে যে শুনে আসে একা যাওয়া
बोलो तो बाबा कारो कोनो प्रॉब्लम आसे আমার আছে চলে আসুন পাঁচ নাম্বার দুই নাম্বারটা আমি পরে আসতেছি বাবা আরেকবার বসিয়ে দিব সমস্যা নাই তোমাদের কথা আমি সুন্দরভাবে শুনে ক্লাস নিতে পারি কিন্তু তোমরা তো কথা বোঝো না তোমরা শুধু চিৎকার করো বাইরে আওয়াজ করো মিউট করে রাখো বলে মিউট করে রাখো এই জন্য আমি বন্ধ করে ক্লাস নিতে হচ্ছে পাঁচ নাম্বার 7382 আমি কিন্তু একদিন এগিয়ে আছি শিডিউল অনুযায়ী শিডিউলে যদি একদিন এগিয়ে আছি আমরা ঠিক আছে তোমাদের সুবিধা হবে আগে থেকে জেনে রাখলাম আচ্ছা তারপরে যোগ 900 সমান এখানে 7382 আর এখানে হচ্ছে 900 তোমরা জানো যে যোগ করার সময় বা বিয়োগ করার সময় শূন্য কোনো কাজ করে না যোগ বা বিয়োগের ক্ষেত্রে শূন্যের কোনো ভ্যালু নেই এখানে কাজ করে না কিভাবে দেখো আমরা যদি এই শূন্যের সাথে 2 এর যোগ করি তাহলে 0 আর 2 যোগ করলে আমরা 2 পাই মানে শূন্য দ্বারা কিছু হলো না আবার শূন্য দিয়ে যদি 8 এর সাথে যোগ করি তাহলে 0 আর 8 একটু খেয়াল করো 0 আর 8 যোগ করলে 8 হবে তারপরে এবার 9 9 দিয়ে যদি 3 এর সাথে যোগ করি তাহলে 9 আর 3 এ 12 2 এবার চলে আসলো হাতে 1 এই এক নিয়ে এসে এখানে আমার কিছু নাই যোগ করার জায়গাও নাই তাহলে এই এক নিয়ে যখন কিছু থাকবে না তখন তো আমার যোগ করার জায়গা নেই কিছু করার নেই তাহলে যে থাকবে তার সাথে কাজ ওকে এবার চলে আসো ছয় নম্বরে কি বলেছে যে 2400 এইটা কিন্তু সমান সমান 2416 যোগ 1375 সবাইকে নিয়ে কাজ করতে পারবে তাহলে দেখি 5 আর 6 11 হাতে থাকে একার সাথে আট আর একে নয় এবার কিন্তু হাতে কিছু নাই হাতে কিন্তু শেষ হয়ে গেল যেটা ছিল আট আর একে নয় শেষ আচ্ছা
শুধুমাত্র আমি মনে রাখবো যে আমি প্রত্যেকটা অঙ্ক ঠিক মতো ধরে যোগ করতে পারছি কিনা, আর হাতে যেটা ছিল সেটা সারা করছে কিনা। আবার থাকে না তাও আমরা হাতে নিয়ে নিই, এটা জানো না, এই বিষয়টা খেয়াল করলে অঙ্কগুলো কিন্তু খুব সহজ কোনো বিষয় না। আচ্ছা আমরা এবার চলে যাব সাত নম্বর, যেহেতু একই রকম অঙ্ক তাই আমি একটু দ্রুত আগাবো। এবার 25, 38 + 53, 99 আমি সম্পূর্ণটাই করে দিচ্ছি। দেখো 9 + 8 = 7, 1 + 3 = 12, 2 + 3 = 4, 4 + 5 = 9, 8 + 5 = 7। একই রকম অঙ্ক তাই আমি একটু ফাস্ট বানাচ্ছি। 8 নম্বর, 3648, 3648 যোগ 4575, 4575 সমান। আচ্ছা এইবার যদি আসি, এই 5 আর 8 যোগ করলে 8 + 13 = 1, 1 + 8 = 8, 8 + 5 = 6, 6 + 12 = 2, আর থেকে 1 + 5 = 5, 8 = 9। 9 নম্বরে বলেছে 2700 2797 যোগ 7203, 9 + 8 = 10, 10 + 5 = 7, 8 + 10 = 7, 8 + 2 = 6, 6 + 2 = 9, এখানে কিন্তু আবার অঙ্ক বাড়লো। এই হচ্ছে তোমাদের আজকে 2 এর 1 থেকে 10 নম্বর অঙ্ক। একজন আমাকে প্রশ্ন করেছিল স্যার কালকে কেন 26টা করলাম, বাবা আমি এগিয়ে থাকছি তোমরা তোমাদের শিডিউল অনুযায়ী এস ডাব্লিউ হয়ে যাও, শিডিউল অনুযায়ী স্যার এস ডাব্লিউ কি? আচ্ছা স্যার স্যার আপনি যে 26 পৃষ্ঠা সেদিনকে করেছিলেন সেটা তো আপনি তো অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন। অ্যাসাইনমেন্টের বিষয় আলাদা, এটা এইচডব্লিউ সাথে কোনো সম্পর্ক নাই, অ্যাসাইনমেন্ট এইচডব্লিউ সাথে কোনো সম্পর্ক নাই। যেহেতু গত সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যার কারণে চ্যাপ্টার আমাকে শেষ করতে হতো, এই জন্য তোমাকে বুঝিয়ে দিলাম। আচ্ছা আমি বলেছিলাম এককে ঘর থেকে তাহলে 7 আর 5 যোগ করলাম হয় 12, 12 + 2 হাতে থাকে 1, 1 আর 4 = 5, 1 আর 4 = 5,
পাঁচ আর নয় চোদ্দ, চোদ্দ চার হাত থাকে এক, এক আর নয় দশ, দশ আর এবার আর কিছু নাই, চোদ্দ দশ কিছু নাই, তাহলে দশে শূন্য, তাহলে হাতে থাকে এক, ওই এক নিয়ে সবার এক দুই দুই বসে গেল। স্যার আমার একটা প্রশ্ন আছে, বলো বন্ধু, তো সারতে হবে, দু মিনিট সময়। আমি তিন নাম্বারটা বুঝতে পাইনি স্যার। তিন নাম্বার একই রকম অঙ্ক তো বাবা, একই রকম অঙ্ক, দেখো এই সাতের সাথে আমি শুরু করলাম এক চারে, তাহলে সাত আর চারে হয় এগারো, আর এক এক নিয়ে আমি যোগ করলাম পাঁচের সাথে, তাহলে পাঁচের একটি ছয় আর ছয়ের বারো।